হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি চলে এসেছি আবার সকাল সকাল ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। সবাইকে গুড মর্নিং, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে যে ভাই ফোটাস, তো এখন বেরোবো, লেট হয়ে গেছে, তো বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। চলো, তো এই যে ভাই দেব বললাম, বাবা গাড়ি চালাচ্ছে, আমি বসে আছি, চলো যেতে যেতে কথা হচ্ছে। এসছি ভাই ফোটো নিতে, এই যে বোন বসে পড়েছে, দেখতে থাকো। এখন আমি ফোটা দেব, আমরা এখন ওকে ফোটা দেব, চলো বিছানায় বসতে পারছিস। ধরে ধরে বলবি, মনে মনে তো আর ভুলভাল বলি কিছু নেই। তুই একটা কাট থেকে আরেকটা তো ওই সাইড দিয়ে পড়ে যাবে। তুই পায়খানা পেয়েছিস? কে বলে তুমি? তারা গেছে একটা বাদি মারবে। হয়ে গেছে, বসে গেলি কেন? উঠে যা না। কেন ছিঁড়ে ভাগ ভাগ করে নিবি না? খুচরো নেই, এই যে বুড়ি বুঝে নিবি ওর থেকে। মোটামুটি ফোটা টোটা না কমপ্লিট। আর একে দেখো, আমার আমার সানগ্লাস ঝেড়ে দিয়েছে, দেখো। ও আর প্রচন্ড পরিমাণে রোদ। যেমন এসে আমাকে নিতে আর এই যে বোনটা ডাকন, তখন যাবো গে, তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আমার সাইকেল আজকে আবার খারাপ হয়ে গেছে, তাই হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর সায়ন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, তারপর খাওয়া দাওয়া করবো, তো দেখতে থাকো। আজকে আজকেও ফেভারিট খাওয়া রয়েছে, তো দেখতে থাকো তোমরা। তো আজকে আমার সাথে ফুল স্ক্যাম হয়ে গেছে। বাবা বলেছিল যে মাংস আনবে, তো আমি সেই আশাতেই ছিলাম, ভেবেছিলাম যে মাংস ভাত রান্না হয়েছে, তো বাট বাড়িতে এসে দেখি মাছ ভাত, মানে ফুল স্ক্যাম করে দিয়েছে বাবার কাছে। A few moments later. তো আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছিল আর প্রচন্ড টায়ার্ড। তোমাদেরকে কালকেই বলেছি যে পুজোর এই কয়েকদিন মানে রাতে তো ঠিকঠাক মতন ঘুম হচ্ছেই না, তাও চারটে সাড়ে চারটের দিকে শুচ্ছি, আবার সব ভোর ভোর উঠে যেতে হচ্ছে, তো তাই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এই জাস্ট আমাদের বাড়িতে এলাম, কারণ মা ও বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেল, তো আমিও তাই বাড়ি থেকে বেরিয়ে ইনজাস্ট আমাদের বাড়িতে এলাম। এবার আমনকে ডাকতে এসছি, এবার ওর সাথে একটু বেরোবো, রাস্তায় যাবো, তো চলো মানে বেরিয়ে কথা হচ্ছে আবার তোমাদের সাথে। ইনজাস্ট বেরোলাম, আর ওর সাইকেলের অবস্থা দেখো, ম্যাজিক। সো তার জন্য ভিডিও এখন কন্টিনিউ করছি না, একবারে বাড়ি মানে পাড়ায় এসে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঘুরে ঘুরে পাড়ায় চলে এসেছি, আর প্রচন্ড গরম লাগছে, আর এই যে এমন দাঁড়িয়ে আছে, রেডি রেডি হয়ে গেছে একবারে, ওর গার্লফ্রেন্ড কে নিয়ে ঘুরতে বেরোচ্ছে এমন হাগর। সো এখন বাড়ি যাবো, তো চলো বাড়িতে ঢুকে কথা হচ্ছে। সো আমি এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ওখান থেকে আমনও চলে গেল ওর গার্লফ্রেন্ডের সাথে ঠাকুর দেখতে, আর আমি বাড়িতে ঢুকলাম, শুভ আর সায়ন আসবে বললো, ও সায়নকে আমি ফোন করলাম, বললো যে আসছে ওরা, এবার বাজি ফাটাবো, সো চলো দেখতে থাকো তোমরা, বাজি টাজি নিয়ে বেরোই, তারপর কথা হচ্ছে আবার তোমাদের সাথে। বোম ফাটানো হচ্ছে, শুভ সায়ন সবাই চলে এসছে, সময় চলে এসছে, এবার বোম ফাটানো হচ্ছে। তোমাদেরকে আগে একটা বোম ফাটি দেখালাম, তো দেখতে থাকো, ওটার মধ্যে মানে রেডি করা জিনিসটা ওটার মধ্যে ফাটানো হবে, তো দেখতে থাকো তোমরা। তো এই যে এখন ফানুস ছাড়া হবে, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে, যাই একটা কোনো ধরো ওই পাশে একটা কোনো ধরো।
ফার্স্ট টাইম ভেবেছিলাম ফানুসরা তো উড়বে না, তো মানে ওটা ছাড়ার পর দেখছিলাম যে সামনেই পুকুর, তো হয়তো ভেবেছিলাম পুকুরে পড়ে যাবে, বাট তাও লাকটা খুব ভালো তার জন্য উড়ে গেল আবার, খুব ভালো লাগলো দেখে। এই যে শুভ, তোর লাকটা ভালো না, মোমবাতিটা ভালো ছিল ভিতরে, গজব বেজ্জতি। আর এই যে সায়ন, ক্যামেরাম্যান ছিলাম। আর এই যে সৌম্যজিৎ, সায়নই ক্যামেরা করে দিচ্ছিল। তো দেখতে থাকো, আরো মজা হতে চলেছে, দেখতে থাকো তোমরা। গেঞ্জি কাঁধে নিয়ে নিয়েছি, এবার গেঞ্জিটা পরবো, দেন তারপর বেরোবো। চলো বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে, দেখতে থাকো। বেরোলাম বাড়ি থেকে, এই যে বোম ফাটানো হবে, ওই যে অর্জুন বাজি নিয়ে এসছে, এই যে সায়ন এখন এটার ভেতর বোম ফাটাবে, তো দেখতে থাকো তোমরা। আগুন না ধরিয়ে বোম পাঠাচ্ছে, শুধু ধূপকাঠি হাতে নিয়ে বোম পাঠাচ্ছে। এই যে শুভ আগুন ধরাচ্ছে, লাইটার ম্যান আমাদের বাড়ির দিয়ে লাইটার, ঠাকুরের লাইটার চুরি করে নিয়ে এসছে। এটা ভেজা ছিল তার জন্য বোমটা ফাটেনি। সায়ন তো ফিলিংস টা কিরকম এখন? মোবাইলটা এখানে সেট করে রাখে, এইটা ধর, এটা ওনে বোমটা ঢুকে দাও, ঢুকবে তো। ও মানে বোমটা জ্বালিয়ে পাঁচটা প্যাকেটে ঢুকানো, তো দেখতে থাকো তোমরা। খুবই মজা হতে চলেছে। আর এখন ওই 12:30 মতন বাজে, তো চলো দেখতে যাবো। এত রাত্রে আমাদের ফেমাস পুটুরানি ইজ কামিং। একটা বোম পেটেছে বলে হাইটের অবস্থা এরকম। এখন ফানুস ছাড়া হচ্ছে, সায়ন আগুন দিচ্ছে ফানুসে, এই নিয়ে আজকে দুটো ফানুস ছাড়া হলো। এই যে তিন মূর্তি দাঁড়িয়ে আছে এখানে, হাগর লাইটিং, দুর্গাপূজা, সায়ন বলছে এটার ভেতর বোম ঢুকি ফাটাবে, আর ওই যে অর্জুন। তো এখন বোম গুলো ফাটানো হবে, তো চলো যেখানে ফাটানো হবে সেই জায়গায় গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। এই যে শেল্টার অবস্থা, এর মধ্যে বোম ঢুকি ফাটানো হয়েছিল। রোড ওই যে কাম জন্য
তো মোটামুটি বাজি ফাটানো কমপ্লিট। এবার এখানে কিছুক্ষণ দাঁড়াবো, দেন তারপর বাড়ি চলে যাবো। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা কিরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করো, আর যদি চ্যানেলটা নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা, গুড নাইট। আবার কালকে দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ ব্লগে।